আমাদের এই সংগঠন সারা বাংলাদেশে 45টি জেলায় কার্যক্রম পরিচালনা করে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক পিএস সাবেক শিক্ষা সচিব এবং আইসিটি সচিব শ্রদ্ধা রাজেন্দ্র আহমদুল ইসলাম কানসার আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হচ্ছেন শেখ হাসিনার সাবেক যুবদূত এবং এই বাংলাদেশের যে যুবনীতি যুবনীতির প্রণেতা বলা হয় আমাদের সকলের শ্রদ্ধাভাজন অমিয় প্রবল চক্রবর্তী ওরফ আমরা তাদের নির্দেশনায় এবং সবসময় আমরা আমাদের এই নিজ মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা এই করোনাকালীন অবস্থায় আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় এবং বিশেষ করে সিলেট জেলার 13টি উপজেলায় আমরা মাস্ক বিতরণ হ্যান্ড স্যানিটাইজার এবং অসহায়দেরকে খাদ্য বিতরণের কর্মসূচি পালন করেছি। আমরা এই করোনাকালীন রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদের নিজের উদ্যোগে বিশেষ আমাদের সংগঠনের বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে আমরা রোগীদেরকে সহযোগিতা করেছি। আমরা টেলিমেডিসিন সেবা চালু করেছি। আমরা ডিডি স্যারের সহযোগিতায় আমাদের সংগঠন থেকে 30 জনকে সিলেট কিন্তু এই ট্যুরিজম এরিয়া এজন্য আমরা 30 জনকে ট্যুরিজমের উপর প্রশিক্ষণ দিয়েছি এবং ইতিমধ্যে ডিডি স্যারের সহযোগিতায় এবং পরামর্শে আমরা যাতে ট্যুরিজমকে এগিয়ে নিয়ে নেওয়া যায় এজন্য আমরা কার্যক্রম পরিচালনা করতেছি এবং আমরা আমাদের সংগঠনের বিভিন্ন কর্মীদেরকে সেলাই প্রশিক্ষণ দিয়েছি। আমরা স্যারের সহযোগিতায় আমরা ইতিমধ্যেই 13টি উপজেলা প্রত্যেকটি উপজেলায় আমাদের সংগঠনের সবাইকে বিভিন্ন প্রশিক্ষণ দেব উদ্যোগ নিয়েছি এবং কোন প্রশিক্ষণ যদি যুব উন্নয়নে আসে ডিডি স্যার আমাদেরকে নিজ উদ্যোগে ফোন দিয়ে বলবেন আজি তোমাদের তোমাদের লোক দাও আমাদের এই প্রশিক্ষণে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য। আমি শুধু এটুকুই বলবো আমরা আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে আমরা বড় বড় ডিগ্রি নিয়ে আমরা বিভিন্ন কোম্পানির পিছনে ছুটে বেড়াই এবং চাকরি আসায় কিন্তু আমাদের জেনে এটা হলো কি আমাদের স্বপ্ন কিন্তু আমাদের আমরাও জেনে এই স্বপ্নটা দেখি না যে আমরা ওই বিভিন্ন কোম্পানির মালিক হতে পারবো এই স্বপ্নটা আমরা কেউ দেখি না। আমরা ইতিমধ্যে আগামীকালকে আমাদের ভার্চুয়ালি একটা প্রোগ্রাম আছে সেখানে এনআই কনসার্ট থাকবেন আমাদের সেক্রেটারি থাকবেন আমরা